আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। সামনেই ঈদ আসছে, আর ঈদের রোস্ট তো সবাই রান্না করবেন। একটা আস্ত মুরগির রোস্ট হলে কেমন হয়? চেষ্টা করেছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো রকম টক দই ছাড়াই সহজ উপায়ে আপনাদেরকে আস্ত মুরগির রোস্ট তৈরি করে দেখাতে। আশা করছি এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন। রোস্ট তৈরির জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, আর আপনারা ফার্ম বা দেশি যে কোনো মুরগি দিয়েই এই রোস্টটা তৈরি করতে পারবেন। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মুরগিটাকে মেখে নিয়েছি। এখন এই যে মুরগির রানের অংশের যে পা দুটো আছে, এই দুটোকে একটা আরেকটার সাথে সুতার সাহায্যে বেঁধে দিচ্ছি। এভাবে টাইট করে বেঁধে দিবেন, এতে করে এটা যখন ভাজা হবে বা রান্না করা হবে তখন ছড়িয়ে যাবে না, এতে করে দেখতেও সুন্দর লাগবে। ঠিক এভাবে করে বেঁধে দেওয়ার পরে এখন এটাকে আমি 10 মিনিট রেখে দিব, এতে করে মুরগির ভেতরে লবণটা সুন্দরভাবে ঢুকবে। এখন আমি ঘি নিয়েছি 1 টেবিল চামচ, এর মধ্যে আমি মুরগিটাকে নিয়ে নিলাম। এবার মুরগিটাকে ভেজে নিব, তবে চারিপাশে একদম লালচে করে ভাসতে যাবে না, তাহলে কিন্তু বাইরের দিক থেকে এটা শক্ত হয়ে যাবে। তাই যেটা করতে হবে, একটু সাদা সাদা টাইপ হয়ে আসলেই প্রতিপাশ উল্টে উল্টে ভেজে নিতে হবে। এভাবে করে প্রতিপাশে আমি 1-2 মিনিট করে রেখে ভেজে নিয়েছি। এবার রান্না করার জন্য আমি সয়াবিন তেল নিয়েছি, এখানে 1/3 কাপের মতো সয়াবিন তেল আছে। এখন গরম মশলা নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা এলাচ, এছাড়া নিয়ে নিচ্ছি 3-4 টুকরো লং, 3টা দারচিনি, আর 2টো তেজপাতা আমি ছোট টুকরো করে দিয়ে দিলাম। এখন গরম মশলাটাকেও একটু ভেজে নিচ্ছি। যখন গরম মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা যখন নরম হয়ে হালকা একটু বাদামি রং ধারণ করবে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এখানে আমি প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা আস্ত মুরগি। আদা রসুন বাটা দুটো মিলিয়ে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, আর এখানে 1.5 চা চামচ পরিমাণ আছে রোস্টের মশলা। রোস্টের মশলা আপনারা চাইলে কিনে ব্যবহার করতে পারেন, আর আমার চ্যানেলেও রেসিপি আছে, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি আমি 1/4 চা চামচের মতো, টমেটো সস দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মুরগিটাও কিন্তু লবণ দিয়ে ভেজেছি, তাই এই পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রয়োজন পড়লে একটুখানি পানিও দিতে পারেন। মশলাটা কষানোর পরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা ভাজার পরে যে অবশিষ্ট ঘিটা আছে সেই সম্পূর্ণ ঘিটাও দিয়ে দিচ্ছি। এই ঘিটা কিন্তু অনেক ফ্লেভারফুল, তাই এটাকে আর ফেলে না দেয়াই ভালো। এখন এই মুরগিটাকে মশলার মধ্যেই এভাবে উল্টে পাল্টে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। আমি এভাবে দুই পাশে উল্টিয়ে প্রতিপাশ প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি যেটা করব, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানিটার মধ্যেই আমি মশলাসহ মুরগিটাকে সিদ্ধ করে নিব। আর যখন সিদ্ধ করবেন, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে তারপরে সিদ্ধ করবেন। আর কিছুক্ষণ পরপর অবশ্যই ঢাকনাটা তুলে এই মুরগিটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে চারিপাশে সমানভাবে মশলাটাও লাগবে আর সেই সাথে এটা সুসিদ্ধ হবে চারিপাশ থেকে। আর অবশ্যই কিছুক্ষণ পর পরে এভাবে মশলাটা মুরগির ওপরের দিক থেকে দিয়ে দিবেন, এতে করে মশলাটা ওপরের দিক থেকেও সমানভাবে ফ্লেভারটা ছড়াবে। এভাবে করে প্রতিপাশ উল্টে পাল্টে আমি মুরগিটাকে রান্না করে নিয়েছি কমপক্ষে 20 মিনিটের মতো। এখন আপনাদের কম বেশি সময়ও লাগতে পারে। এবার এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি এটাকে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। এটা বাটার মিল্কের মতো কাজ করবে। এভাবে করে ব্যবহার করলে মুরগির মাংসটা অনেক সফট হবে আর ভেতর থেকে জুসি হবে। আর আপনি যদি এই স্টেপটা বাদ দিতে চান, সেই ক্ষেত্রে টক দই ব্যবহার করতে পারেন। আর যদি টক দই ব্যবহার করেন, তাহলে 1/3 কাপের মতো টক দই শুরুতে যে মশলাটা আমরা কষিয়ে নিয়েছি সেই সময় ব্যবহার করতে হবে। এখন আমি তৈরি করে নেয়া এই বাটার মিল্কটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি।
এবার যেটা করতে হবে কিছুক্ষণ জাল করতে হবে আর এই যে দুধের মিশ্রণটা এটাও ভালোভাবে ততক্ষণে শুকিয়ে আসবে এটা কিন্তু ঝোলঝোল থাকবে না এটা রোস্টের মতোই ভুনা ভুনা হবে যখন এরকম ভুনা ভুনা হয়ে আসবে তখন এর মধ্যে আধা চা চামচের মতো চিনি দিয়েছি আর চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য প্রায় পাঁচ ছয় মিনিট আরও জাল করেছি এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও ছড়িয়ে গেছে এবার আস্ত চিকেন রোস্টটা কিন্তু একদম রেডি এখন এটাকে আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিয়েছি এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ